বিজ্ঞাপন সহ বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ রাখার সরকারি নির্দেশনা দেয়া হলেও চলতি মাসের প্রথম দিন থেকে সব ধরনের বিদেশি চ্যানেলই বন্ধ রেখেছে কেবল অপারেটররা। ক্লিন ফিট পান না, তাই এসব চ্যানেল বন্ধ করে দিতে তারা বাধ্য হয়েছেন বলেও জানান। কিন্তু তথ্য মন্ত্রণালয় বলছে বিবিসি, সিএনএন সহ ২৪টি বিদেশি চ্যানেল দেশে ক্লিন ফিট দিয়ে থাকে। যে কোনো অজুহাতে এসব চ্যানেল বন্ধ রাখা কেবল অপারেটরদের লাইসেন্সের শর্ত ভঙ্গন। তাই যেসব কেবল অপারেটররা এটা করছেন তাদের বিরুদ্ধে বুধবার থেকে অভিযানের ঘোষণা দেন তথ্যমন্ত্রী। আমরা আজকেও সময় দিচ্ছি যে সমস্ত চ্যানেল ক্লিন ফিট হিসাবে আসে সেগুলো চালানোর জন্য, এবং আগামীকাল থেকে আবার দেশের বিভিন্ন জায়গায় অর্থাৎ যে সমস্ত চ্যানেল ক্লিন ফিট আসা সত্ত্বেও চালানো হচ্ছে না সেটার জন্য মোবাইল কোড আগামীকাল থেকে আবার চালানো হবে। ক্লিন ফিট ছাড়া বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ রাখার ঘোষণাকে স্বাগত জানিয়ে টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের সংগঠন বিদেশি ট্রাস্টি বোর্ডের সদস্যরা গণমাধ্যম কর্মী আইন সহ সম্প্রচারের নীতিমালা নিয়ে তথ্যমন্ত্রীর সহায়তা কামনা করেন। কমিটি করা যায় কিনা যারা দেখবে যে কোন সিরিজগুলো, কোন চ্যানেলগুলো আমাদের সংস্কৃতির সাথে, আমাদের সমাজের সাথে অসঙ্গতিপূর্ণ এবং খারাপ প্রভাব রাখছে। এখানে বিভ্রান্তির সুযোগ নেই, এটা খুব বড় প্রযুক্তি লাগে না। আমার কাছে মনে হয় যে এই বিভ্রান্তিটা একটা বড় জায়গা দখল করে আছে, তারা টেলিভিশনে গিয়ে এই কথাগুলো বলছে, টক শোতে, বিভিন্ন জায়গায়। আমার কাছে মনে হয় এটা একটু যে কি প্রযুক্তি লাগে এটা একটু পরিষ্কার করা দরকার কতটুকু। আইপিটিভি, ওটিটি প্ল্যাটফর্ম সহ পুরো ডিজিটাল সম্প্রচার ব্যবস্থাপনাকে নীতিমালার মধ্যে আনার কাজ চলছে বলে জানান তথ্যমন্ত্রী। হেসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা।